আরম্ভ করা জলবন্দী সমস্যা, জলবন্দী সমস্যা পাইকে নিজে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2018 মশিয়ারে 1000 কোটি প্রকল্প আউ কেই জলবন্দী হবে না। তারপর নিজে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা কলাপরে যদি এই অবস্থা ভুবনেশ্বর রাজধানী মুখ্যশালা ওড়িশার ই গোটিয়ে ভাতহাঁড়ুর গোটিয়ে সমস্যা। এটি গরিব লোককে ঠকিলে 24 বর্ষ সরকার প্রতারণা করছেন, গোটে শুখিলা কাগজটিয়ে ধরে দিয়ে কলে পট্টা লক্ষাধিক টাকা তাঁকু লুটিছেন, কি সময় আসবে সে সব জেলে যাবে, আগুক ডবল ইঞ্জিন সরকার আসবে। যে গরিব লোককে প্রতারণা করছেন, ঠকিছেন, মোদীকর যোজনা হড়প করছেন, সে নিশ্চিত রূপে শাস্তি পাইবে, জনতা শাস্তি দেবে। 2024 সাধারণ লোক বুঝি সারে মোদীকর যোজনা কমিটি হড়প হচ্ছে এবং কিছু যোজনা তাঁর পৌঁছুচি রাজনৈতিক দৃষ্টিকোণ। এটি চাউল মাগণা মোদী দিয়েছেন, আগুর কম কুয়া আগুর এ সরকার দৌলি কৌল মোদীকর মাগণা যেত হয়ে লোক জাগলে মোদী পাড়ি দৌঁচ দুইটা ট্যাপের প্রত্যেক ঘরক 10,000 কোটি টাকা দিয়েছেন, 53 লক্ষ পরিবার ওড়িশার পরিবার পাচ্ছে, গরিব লোকটু ইয়ে মিটর লগে পয়সা টাণুছ, ই বড় সমস্যা আছে আজ দিনের। এমতি অগণিত সমস্যা আপনার দেখুন, স্বচ্ছ ভারতের মোদী 12,000 টাকা প্রত্যেক ঘরক দেলে, ইয়ে সরকার তা 5,000, 3,000, 8,000 এইভাবে দিয়েছেন, আউ পয়সা চুড়ুভুড়ি করছেন। ই সব পরমুহূর্তে হিসাব নিকাশ ভারতীয় জনতা পার্টি আগুক সরকার করব, ই কথা করব। যে দোষী সাব্যস্ত থিবে এথিরে হড়পরে নিশ্চিত রূপে সে দণ্ড পাইবে, কার্যানুষ্ঠান তাঁর দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।